shoot me down. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। আজকে আমি আবার চলে এসেছি পোদ্দারনগরে, যেটা ঠিক সাউথ সিটি মলের পাশেই। এখানে একটা দারুণ অ্যাফোর্ডেবল আর চিপেস্ট ক্যাফে খুলেছে, যেটার নাম ওয়ার্গ দ্য ক্যাফে। আচ্ছা, এই ক্যাফেটা একদম নতুন খুলেছে, ডিসেম্বর মাসেই এটা ওপেন হয়েছে। এখানে কিন্তু এখন চলছে হ্যাপি আওয়ার্স। হ্যাপি আওয়ার্স ছাড়াও কিন্তু এখানে চলছে বিভিন্ন ধরনের কম্বোজের ওপরে বিভিন্ন ধরনের এক্সাইটিং অফার। হ্যাপি আওয়ার্সের পাশাপাশি কিন্তু এখানে নর্মাল মেনুজও রয়েছে, নর্মাল যে সমস্ত কম্বোজ আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে ভীষণ সুন্দর সুন্দর ইন্টারেস্টিং কম্বোজ রয়েছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই জায়গাতে আরও দুটো রেস্টুরেন্টে আমি রিভিউ দিয়েছিলাম, যেটা হচ্ছে নাম্বার 18 আর বোহেমিয়ান ক্যাফে। যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আই বাটনে আর ডেসক্রিপশানে দেওয়া থাকছে, তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, এই জায়গাটার লোকেশনটা তোমাদেরকে বলে দিই। তোমরা যদি সাউথ সিটি মল যাও, তার আগেই যে পেট্রোল পাম্পটা আছে সেই পেট্রোল পাম্পের ঠিক পাশের গলি দিয়ে ঢুকে এলেই কিন্তু বোহেমিয়ান ক্যাফে থেকে একটু এগিয়েই এই নতুন ক্যাফেটা। মেনু কার্ডটা দেখে ভীষণ ইন্টারেস্টিং লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানকার খাবার কিন্তু স্টার্ট হচ্ছে 10 টাকা, আর বেশিরভাগ খাবারগুলোই কিন্তু 100 থেকে 200-এর ভেতরেই। এখানে হাইয়েস্ট প্রাইস হচ্ছে 199। তাহলে ভীষণই একটা অ্যাফোর্ডেবল ক্যাফে কিন্তু এটা। তোমরা আসতে পারো, এসে কিন্তু ট্রাই করে যেতে পারো এখানকার খাবারগুলো। আমি খাবারগুলো অর্ডার দিয়েছি, চলে আসুক, তোমাদের সাথে সব কিছু দেখাচ্ছি, সব কিছু শেয়ার করছি। চায়ের বিভিন্ন ধরনের কিন্তু আমি ফ্লেভারটি দেখতে পেলাম, যার মধ্যে একটা হচ্ছে চকলেট চিলি। হ্যাঁ, চায়ে চকলেট আর চিলি। তো এটা একটু তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিই, তারপরে আমি টেস্ট করে তোমাদেরকে বলছি এটা কীরকম খেতে। চায়ে চিলি, এই ব্যাপারটা বা এই কনসেপ্টটা আমার ভীষণ পরিমাণে কিন্তু ইউনিক লাগলো, সেই জন্য আমি এটা ট্রাই করছি, দেখি কীরকম এটা খেতে। ওপরে কিন্তু চিলি ফ্লেক্স দেওয়া রয়েছে আর নিচের অলরেডি চকলেটটা গলে গেছে। একটা হালকা ঝাল ফ্লেভার কিন্তু লাগছে, যেটা গলাতে লাগছে, আর ভেতরে চকলেট আর মশালার কিন্তু একটা দারুণ ফ্লেভার পাওয়া যাচ্ছে। ভীষণই ইউনিক কিন্তু একটা এই টিটা। তো তোমরা এলে এটা ট্রাই করতে পারো। আর এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইস হচ্ছে 25। আচ্ছা, আমার কাছে আরও দুটো চা চলে এসছে, প্রচণ্ড রকমের নয়েস, আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। এইটা হচ্ছে রোজ টি, সবার প্রথমে ট্রাই করব রোজ টিটা। মানে একটা দারুণ সুন্দর রোজের কিন্তু গন্ধ আসছে, একটু ট্রাই করে দেখি। দারুণ
দারুণ সুন্দর কিন্তু একটা রোজের ফ্লেভার পাওয়া যাচ্ছে। আচ্ছা, নর্মাল এমনি যেরকম মিল্ক টি আমরা খাই সেরকমই, শুধুমাত্র এটাতে কিন্তু একটা রোজের হালকা যে সেন্ট বলো বা ফ্লেভার বলো সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। বেশ ভালোই লাগছে। এটার দাম হচ্ছে 25। এরপরে আমি ট্রাই করব ম্যাঙ্গো টি। হ্যাঁ, চায়ে ম্যাঙ্গো, এটাও সেম নর্মাল যেরকম মিল্ক টি হয় সেরকমই, শুধু এখানে হালকা ম্যাঙ্গোর ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। এটার দাম হচ্ছে 20। আচ্ছা, আমাদের স্টার্টার চলে এসছে। স্টার্টারে আমি অর্ডার করেছিলাম কুকুরুকু বাকেট। এটা কিন্তু এই দ্য ওয়ার্ক ক্যাফের কিন্তু সিগনেচার একটা আইটেম, যেটা প্রচণ্ড নাকি ফেমাস। তো খেয়ে দেখবো কীরকম। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কী কী রয়েছে। এখানে রয়েছে চিকেন উইংস তিনটে দেখতে পাচ্ছি, চিকেন স্ট্রিপস রয়েছে, সাথে চিকেন পপস আর চিপস রয়েছে, আর সাথে ডিপসের জন্য রয়েছে মেয়োনিজ যার উপরে চিলি ফ্লেক্স দেওয়া রয়েছে আর কেচাপ, আর সাথে রয়েছে একটা মকটেল। এই পুরো কম্বোটার দাম হচ্ছে 149। এরপর এগুলো টেস্ট করি, টেস্ট করে বলছি এগুলো কীরকম খেতে। শুরু করছি চিপস দিয়ে। চিপসটা আর নতুন করে কি বলবো, নর্মাল যে পটাটো চিপস সেই চিপস। এরপর খাবো চিকেন পপস, একটু ডিপস দিয়ে খাই। বেশ ভালো খেতে। ভেতরে কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু চিকেন আছে, একটু তোমাদেরকে ভেঙে দেখাই। আচ্ছা, সাইজগুলো খুব যে বড় সেটা বলবো না, মোটামুটি ঠিকঠাক সাইজেরই রয়েছে। আচ্ছা, এরপরে খাবো চিকেন স্ট্রিপস। দেখো কত বড় সাইজ, একটু মেয়োনিজে দিয়ে। বেশ ভালো। আর উপরে একটা যে মশলাটা দেওয়া আছে, মশলাটা দেওয়ার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে খেতে, আর ভীষণই ক্রিস্পি জিনিসটা। আচ্ছা, এরপর খাবো চিকেন উইংস, সাইজটাও বেশ বড় লাগছে, তো খেয়ে দেখি। পুরো ভর্তি চিকেন রয়েছে আর ওপরে কিন্তু ক্রাস্টটা দারুণ সুন্দর মুচমুচে রয়েছে। আমরা নর্মালি যেরকম কেএফসি বলো বা এমনি বাইরের যে ফ্রাইড চিকেন খাই সেরকমই খেতে, খুব ভালো কিন্তু টেস্ট। তোমরা এলে এটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, আর এখানে চিকেনটা কিন্তু প্রচণ্ড রকমের জুসি, ভীষণই ভালো লাগছে খেতে। তো আমার সাজেশন এটা কিন্তু তোমরা নিতে পারো। এরপর একটু মকটেলটা টেস্ট করি, দারুণ একটা মিন্টের ফ্লেভার পাচ্ছি, খুব ভালো খেতে। পুরো কম্বোটা 149-এ, সেই জন্য কিন্তু ভীষণ কম প্রাইসে এত সুন্দর একটা কম্বো তোমরা পেয়ে যাচ্ছ। এলে কিন্তু অবশ্যই একবার এটা ট্রাই করে যেও। আচ্ছা, নেক্সট যে আইটেমটা ট্রাই করবো সেটার নাম হচ্ছে চিকেন চটপাটা। তো দেখতে তো দারুণ লাগছে আর এটার প্রাইসটাও সেরকমই দারুণ, 99। আচ্ছা, দেখতেই পাচ্ছ এখানে 3 পিস চিকেন দেওয়া রয়েছে আর ওপর থেকে একটা সুন্দর একটা সস দেওয়া রয়েছে, তার উপরে দেখতে পাচ্ছি হালকা তিল দেওয়া রয়েছে। আচ্ছা, এরপর এটা ট্রাই করি। দারুণ মুচমুচে ওপরটা, আর ওপরে একটা ট্যাঙ্গি ফ্লেভারের যে চাটনিটা ধনে পাতা দিয়ে বানানো, নামের সাথে কিন্তু একদম মিলে গেছে। এটা সত্যিকারই দারুণ চটপাটা একটা চিকেন, যেটাতে টক ঝাল মিষ্টি যে ফ্লেভার্স সব কটা ফ্লেভার্স কিন্তু দারুণভাবে পাওয়া যাচ্ছে। ভীষণ ওপরটা তো ভীষণ পরিমাণে ক্রাঞ্চি আর ভেতরে চিকেনও সেরকমই রয়েছে আর দারুণ টেস্টি, ভেতর অবধি কিন্তু সব কটা ফ্লেভার ঢুকেছে। আচ্ছা, আমার নেক্সট কম্বো চলে এসছে। এই কম্বোটাতে রয়েছে ভেজ ফ্রাইড রাইস, একটা চিকেন ড্রামস্টিক আর সাথে রয়েছে হানি গ্লেজড ফিশ। একটু তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই। সবার প্রথমে চিকেন ড্রামস্টিকটা দিয়ে শুরু করি। যেরকম ওখানে খেলাম সেরকমই ফ্রাইড চিকেন, ওপরে মশলা দেওয়া আছে। এরপর একটু রাইসটা শুধু টেস্ট করে দেখি কীরকম।
veg fried rice. এটা হালকা কিন্তু পেপারের ফ্লেভার পাচ্ছি সাথে প্রচুর পরিমাণে ভেজিস দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছি কর্ন রয়েছে গাজর রয়েছে অনেক কিছু রয়েছে আচ্ছা এরপর একটু ফিশটা দিয়ে ট্রাই করব রাইসটা কিন্তু ফিশের দেখতে পাচ্ছি তিনটে পিস চারটে পিস রয়েছে ছোট ছোট চারটে পিস রয়েছে একটু গ্রেভিটা দিয়ে খেয়ে দিই হানি রাতটা কিন্তু ভালো ফ্লেভার পাওয়া যাচ্ছে আচ্ছা একটু শুধু আমি ফিশটা ট্রাই করে দেখি তাহলে আমি বুঝতে পারবো ট্যাঙ্গি ভাবটা একটু বেশি লাগছে আমার একটু ফিশটা দেখি ফিশটা কিন্তু বেশ ভালো সফট চামচ একবার দিতেই কিন্তু কেটে গেল ফিশটা কিন্তু তুলনামূলকভাবে ভীষণই ভালো খুব সফট আর রাইসের সাথে কিন্তু ভালোই লাগছে তবে একটু ট্যাঙ্গি ফ্লেভারটা আমার একটু বেশি লাগছে এই কম্বোটার দাম হচ্ছে 149 একটু আমার যেন এরপর আস্তে আস্তে যেন একটুখানি লাগছে ঝাল ঝাল ব্যাপারটা তো আমার ঠিকঠাক লাগলো এই কম্বোটা তো ক্যাফেটাতে এত পরিমাণে মানে লোকজন ভরে গিয়েছিলো এতটা নয়েস হচ্ছিলো যে আমি ভেতরে তোমাদেরকে রিভিউটা দিতে পারিনি তাই ক্যাফের বাইরে এসে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি ছোটোর মধ্যে বেশ ভালো লাগলো আমার ক্যাফেটা খুব কম প্রাইস ছিল কিন্তু প্রত্যেকটা খাবারই খাবারগুলো মোটামুটি খুবই ভালো ছিল আমি রেকমেন্ড করব যেসব খাবারগুলো সেগুলো হচ্ছে সবার প্রথমে কুকুরুকু যে কম্বোটা সেইটা এছাড়া আমি যেটা নিলাম চটপাটা চিকেন ওটাও খুব ভালো ছিল আর এখানে তোমরা তো দেখতেই পেলে যে টি এর প্রচুর ভ্যারাইটিস রয়েছে যার মধ্যে আমার সবথেকে কিন্তু ইন্টারেস্টিং লেগেছিল চকলেট অ্যান্ড চিলি যে টিটা ওইটা আর ম্যাঙ্গো টিটা তো তোমরা যারা টি লাভার্স তারা কিন্তু এখানে আসতে পারো এসে নিয়ে কিন্তু এই ধরনের চাগুলোকে ট্রাই করে দেখতে পারো আর ওখানে যে প্রচুর পরিমাণে যে সমস্ত খাবার দাবার রয়েছে খুব কম দামে সেগুলো তোমরা ট্রাই করতে পারো আচ্ছা এখানে যে হ্যাপি আওয়ার্স যেটা লেখা ছিল আমি তোমাদেরকে বললাম যে এখানে হ্যাপি আওয়ার্স চলছে ওটা কিন্তু একদমই যখন থেকে ক্যাফে ওপেন হচ্ছে এবং যখন ক্যাফে বন্ধ হচ্ছে ততক্ষণই কিন্তু এই হ্যাপি আওয়ার্সটা চলছে তাহলে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের এক্সাইটিং অফারও কিন্তু সেই হ্যাপি আওয়ার্সে পেয়ে যাচ্ছ তাই তোমরা অবশ্যই একবারে এই ক্যাফেটাতে এসো ট্রাই করে যাও এখানকার খাবারগুলো আর চেষ্টা করবে একটু দুপুর দিকে আসা নাহলে কিন্তু সন্ধ্যেবেলা থেকে প্রচণ্ড রকমের ভিড় বেড়ে যায় তো একটু বসার জন্য কিন্তু একটু অসুবিধা হতেই পারে আজকে তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে আজকে তাহলে আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা